আমি সরস্বতী আর এই যে ইনি হলেন রোহিত। টাকার কথা শুনলেই এনার চোখ মুখ সব টুনি বাল্বের মতো চকচক করে ওঠে। আর ইনি হলেন সরস্বতী, প্রেমের কথা শুনলেই এনার সব আলো নিভে যায়। আমি সনু চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমরা জানতে চলেছি সান বাংলার নতুন চমক সরস্বতীর প্রেম। সরস্বতীর প্রেম ধারাবাহিকটি কিন্তু বেশ কিছুদিন হয়েছে চালু হয়েছে। তো এই ধারাবাহিকে অভিনয় করছে একজন নতুন অভিনেতা যাকে আমরা সকলেই চিনি এই ধারাবাহিকে, তার নাম হচ্ছে রোহিত। কে এই রোহিত, কোথা থেকে এসেছে, আর হঠাৎ করে একজন নতুন অভিনেতাকে সান বাংলা কেন নিয়েছে, তো বন্ধুরা সব কিছু জানবো ডিটেলসে রোহিতের সম্বন্ধে। যতটুকু আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করতে পেরেছি আপনাদের সামনে সবটি তুলে ধরব। তো অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগবে। তো সরস্বতীর প্রেম ধারাবাহিকে আমরা সকলেই যাকে রোহিত নামে চিনে থাকি তার আসল নাম কি, তার আসল নাম হচ্ছে অভিষেক বীর। অভিষেক বীর জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে। কিন্তু অভিষেক বড় হবার পরে বেশ কিছুদিন বা বেশ কিছুটা সময় তার কেটেছে পাটনা এবং বোম্বাইতে। অভিষেকের বাড়িতে মা বাবা এবং দুইটা ছোট্ট ভাই আছে। অভিষেক পড়াশোনা করেছেন শিলিগুড়ি থেকে, তারপরে সে মেডিকেলের জন্য পাড়ি দেয় পাটনাতে। বেশ কিছুদিন মেডিকেল নিয়ে পড়াশোনা করে পাটনাতে অভিষেক। কিন্তু অভিনয়ের পাশাপাশি সে গিটার বাজাতে খুবই ভালোবাসে। এছাড়াও বোম্বাইতেও বেশ কিছুদিন সময় কাটায়। অভিষেকের উচ্চতা 5'8" এবং ওজন 65 কেজি, গায়ের রং ফর্সা এবং মাথার চুল কালো। পেশা হচ্ছে অভিনেতা ও মডেল। অভিষেককে প্রশ্ন করা হলে অভিষেক এটাই জানিয়েছে যে সে এই মুহূর্তে কারোর সাথে প্রেমও করছেন না আর অবিবাহিত, আর বিয়ে নিয়ে তার এখনই কোনো পরিকল্পনা নেই। তো আপনাদের কি মনে হয়, বা অভিষেক বা রোহিত আপনাদের কতটা মন জয় করতে পারছে, বা ওর অভিনয় আপনাদের কতটা ভালো লাগছে অবশ্যই জানিও, আর সরস্বতীর প্রেম ধারাবাহিকটি কতটা ইন্টারেস্টিং সেটাও জানাতে ভুলো না। আর বন্ধুরা যদি আপনারা এই ধরনের ভিডিও সবসময় দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ওকে, আজকের মতো বিদায়।